আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও প্লে করছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। আজকে আপনাদেরকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, যেটি আপনাদের সবারই কাজে লাগবে, কারণ মশা নিয়ে আমরা অনেকটাই হয়রানির মধ্যে আছি, ঝামেলার মধ্যে আছি। এই মশা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অবশ্যই আপনার উপকার আসবে, তো কন্টিনিউ করতে থাকুন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকুন। দেখুন, দেখতে পাচ্ছেন আমার হাতে এখানে একটি এলইডি বাল্ব আছে, দেখুন এখানে কিন্তু মশা রেস্ট্রিকশন দেওয়া আছে, কারণ এই বাল্বগুলির দ্বারা কিন্তু আমাদের ঘরে বা রুমের মধ্যে কোনো প্রকার মশা প্রবেশ করবে না। কারণ আমরা এখন বর্তমানে যে পরিস্থিতি, আপনারা 1 মিনিটও স্বস্তিতে থাকতে পারবেন না, কারণ মশার এত উৎপাত, এত মশার অত্যাচারে আপনি 1 মিনিটও স্বস্তিতে কোনো কোথাও থাকতে পারবেন না। ঘরে বলেন, বাইরে বলেন, বা ব্যবসা প্রতিষ্ঠানে বলেন, যে কোনো জায়গায় বলেন, আপনি কোনোভাবেই স্বস্তিতে থাকতে পারবেন না। তো সেই কারণে কোম্পানি এভাবে এইরকম এলইডি বাল্বগুলো তৈরি করেছে, কারণ এই বাল্বগুলি দিয়ে কিন্তু আপনারা ঘরের, রুমের বা যে কোনো আপনার ব্যবসা প্রতিষ্ঠানের একটি বাল্ব জ্বালায় রাখবেন। জ্বালায় রাখার পর কিছুক্ষণের মধ্যে দেখবেন যে আপনার ঘর থেকে বা আপনার রুম থেকে মশা সব কিছু বের হয়ে গেছে। আপনাদেরকে দেখায় আমার রুমেও কিন্তু একটি লাগিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন এখানে একটি লাগাইছি হলুদ বাল্ব, এপাশে কিন্তু আছে ক্লিয়ার সাদা বাল্ব, এপাশেও আছে সাদা বাল্ব, কিন্তু আমি এখানে একটি দেখুন হলুদ হলুদ বাল্ব লাগাইছি, কারণ হলুদ বাল্ব একটি আড়ালে পড়ছে, তো ওটা ফাঁকা জায়গায় লাগাইলে কিন্তু সুন্দর মানে কাজ করবে। আমি ওইটা ফাঁকায় লাগাবো, আপনারাও এরকম একটি ফাঁকা জায়গায় এটা বাল্বটি ফিটিং করবেন, যাতে এই হলুদ আলোটি সব জায়গায় ছড়িয়ে যায়। তো এখানে কিন্তু কোনো টাকা পয়সার খরচ হচ্ছে না, কারণ আপনার রুমে তো এমনিতেই সবসময় একটি দুটি তিনটি বাল্ব জ্বালানোই থাকে, তার মাঝখানে আপনি এরকম আরেকটি বাল্ব জ্বালায় রাখলেন বা এটা দিয়ে আলোর কাজও হবে, আপনার কিন্তু এই মশা তাড়ানোর কাজটাও কিন্তু হয়ে যাবে। তো আলাদাভাবে যে কয়েল ব্যবহার করতে হয় বা ফিনিশ কেউ খামারের জন্য নেয়, অনেকে গরুর খামার আছে, গরু পালন করে, পশুপালন করে, সেই খামারে কিন্তু আপনার অনেক সময় কয়েল দিতে দিতে হয়রান হয়ে যায়, মাসে 75 টাকার কয়েল খরচা হয়, বা ফিনিশ কেউ ব্যবহার করে, ফিনিশ দিলে কিন্তু গরুর শারীরিক ক্ষতি হয়, আপনার যে গরুর গায়ে যদি এই ধরনের ফিনিশ দিয়ে স্প্রেগুলি করা হয় সেক্ষেত্রে কিন্তু ওই যেখানে ওই জিনিসটা পড়ে, ওই ওটা তো একটি কেমিক্যাল বা ওটা একটি বিষাক্ত কীটনাশক, তো ওখানে কিন্তু গরুর লোমগুলো চামড়াগুলো উঠে উঠে যায়, কারণ গরুর কিন্তু ক্ষতি হয়, স্বাস্থ্যেরও ক্ষতি হয়, কারণ বিষ যখন শরীরের সঙ্গে থাকবে তখন কিন্তু স্বাস্থ্যের অনেকটাই ক্ষতি হবে। আপনি যতই ভালো পরিমাণ খাওয়ান, আপনার গরু বলেন, পশু পাখি, যে কোনো জিনিস বলেন, যদি বিষাক্ত বিষক্রিয়া যদি সৃষ্টি হয় তাহলে কিন্তু আপনার কোনো খাওয়া বা কোনো কিছু কাজে আসবে না। তো আপনার খামারেও এরকম বাল্ব ব্যবহার করতে পারবেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে পারবেন, আপনার মানে ঘরে রুমে পারবেন, আপনার মানে যেখানে আপনি ঘুমান বেডরুমে আপনি লাগাই রাখতে পারবেন। আপনার যদি পাকা রুম হয়, আপনি 10 মিনিট এই বাল্বটি জ্বালিয়ে রাখবেন, জ্বালিয়ে রাখার পর জানলা ওপেন করা থাকবে, জ্বালানোর পর যখন মশাগুলো বের হয়ে যাবে আপনি আবার জানালাটা লাগিয়ে দিবেন, লাগিয়ে দেওয়ার পর আপনি বাল্বটি অফ করে দিবেন, দেখবেন তারপর আর ভেতরে কোনো মশা প্রবেশ করতে পারবেন, আপনার কয়েলের প্রয়োজন হবে না, কোনো কিছু প্রয়োজন হবে না, আপনি সারা রাত নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। তো দেখুন আমরা এই এলইডি বাল্বগুলো আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এই বাল্বগুলি কিন্তু এগুলো ওয়ারেন্টিযুক্ত বাল্ব, মোটামুটি ভালো, এগুলো আপনার 1 বছরের ওয়ারেন্টি আছে, এই ওয়ারেন্টি যুক্ত এলইডি বাল্ব। আপনার এর আগে কিন্তু এই মশা তাড়ানোর জন্য বিভিন্ন কোয়ালিটি বাল্ব বের হয়েছিল, কাছের যেগুলো আপনার নর্মাল বাল্ব আছে, 60 ওয়াট বা 100 ওয়াটের যে কাছের বাল্বগুলো আছে, ওই রকম হলুদ প্রলেপ দেওয়া একটি বাল্ব ছিল, ওইগুলো কিন্তু টিকতো না, 1 দিন 2 দিন বা কোনো সময় 1 ঘন্টাও টিকতো না। তো এখন কোম্পানি কিন্তু এই বাল্বগুলি তৈরি করেছে এলইডি, এগুলো ওয়ারেন্টি দেওয়া আছে, এগুলো কারেন্টও খুব কম খায়, 100 ওয়াট বলেন আর 60 ওয়াট বলেন, তাহলে সেগুলো কীরকম কারেন্ট খায় বোঝেন। আর এটা কিন্তু মাত্র এখানে দেওয়া আছে কত ওয়াট, 9 ওয়াট, দেখুন এখানে 9 ওয়াট, মাত্র 9 ওয়াটের একটি এলইডি বাল্ব আপনারা ব্যবহার করবেন, ঘরে কিন্তু আলো দেবে, পরিবেশেরও কোনো ক্ষতি হবে না, ছোটো বাচ্চা থাকলে কয়েল লাগালে কিন্তু শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, তো আমরা এটাকে জ্বালিয়ে দেবো, আপনারা সুন্দরভাবে এই বাল্বগুলি ব্যবহার করতে পারবেন। দেখুন দেখুন এই বাল্বটা কিন্তু চলতেছে, ক্যামেরাতে কিন্তু আমার ব্লিমিং দেখাচ্ছে, তো এই বাল্বগুলো আপনারা ব্যবহার করবেন না, হলুদ লাইট, আমার রুমে পর্যাপ্ত লাইট আছে যার কারণে কিন্তু এটা অতটা বুঝতে পারতেছেন না,
আর ক্যামেরা তে একটু এই এলইডি বাল্ব গুলো ব্লিমিং করে, কারণ সেই কারণে হয়তো বা একটু ব্লিমিং দেখতে পারবেন। তো দেখুন আমার ঘরের লাইটগুলো বন্ধ করলে কিন্তু সুন্দর একটি আলো হয়। তো এই বাল্বগুলি ব্যবহার করুন, আর এই বাল্বগুলি আপনারা যে কোনো ইলেকট্রিক দোকানে গিয়ে আপনারা যদি বলেন যে মশা তাড়ানোর জন্য যে সবুজ সরি হলুদ লাইটগুলি পাওয়া যায়, আপনারা যে কোনো ধরনের তীব্র হলুদ কালারের লাইটগুলি যদি রুমে ব্যবহার করেন, আপনাদের কিন্তু রুম একদম মশামুক্ত হয়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওতে একটি ক্লিক দিয়ে শেয়ার করে দিন, আপনার বন্ধুবান্ধব সবাইকে দেখার সহযোগিতা করুন। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী আবার একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।